baru lupa warna. শুধুমাত্র দর্শকদের কথা ফুটবল ক্রীড়া প্রেমী বারবার রক্ষণ ভাগ সামলাতে আসছেন। গুড বল এবং গোল, এক গোল কিন্তু শোধ করে দিল। এখান থেকে তারা যারা জয়লাভ করবে অনেকটা চ্যাম্পিয়ন হওয়ার দিকে তারা এগিয়ে থাকে। হিরসু থেকে মহেশ, না রাখতে পারলে না বল সাইড, অর্থাৎ এরপরে যে দল জয়লাভ করবে তাদেরকে আমরা রেস্ট টাইম দিতে পারবো খানিকটা, দেন আমরা ফাইনাল একটু বেশি সময় করার চেষ্টা করছি, দেখা যাক। ফরওয়ার্ড পাস, জোসেফ সুখেন, এবারে কিন্তু ভুল বলবো, বাড়ি দিয়েছেন বাম প্রান্ত বরাবর স্কোয়ারে মন্টাইকে, আক্রমণে এনএস এন্টারপ্রাইজ, মন্টাই এগেইন ব্যাক টু ফারুক, মাঝমাঠ অতিক্রম করে বিপক্ষ দেশ শট, অন্য জায়গায় চলে গেছেন যার ফলে মন্টাই বাপায় ইনসাইড ডজ আউটসাইড করে শট, দারুণ ক্লিয়ারেন্স গোলরক্ষক অভিজিতের, জোসেফ ব্যাক টু গোলরক্ষক ফারুক, ফারুক আগের দিনে ওয়েট করছেন, সব সময় পরিকল্পনা নিতে থাকেন, ফলো আপটা ঠিক হলো না, ফরওয়ার্ড পাস বিক্রম, রিসিভটা করার পরে ডেঞ্জার হয়ে গিয়েছিল, ইউসুফ ব্যাক টু ফারুক, ডান প্রান্ত থেকে বাম প্রান্তে মন্টাই, নিজেদের মধ্যে অনেকগুলো পাস খেলছেন তারা, মাঝমাঠ অতিক্রম করে বিপক্ষ অর্ধে আক্রমণে যাওয়ার চেষ্টা এনএস এন্টারপ্রাইজ, গত বছরের চ্যাম্পিয়ন দল, এবারেও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আরো দুটো হার্ডেল টপকাতে হবে তাদেরকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, বাড়ি দিয়েছেন ফারুক ডান প্রান্তে, মহেশ সুইচ করেছেন বল ডান প্রান্ত থেকে বাম প্রান্তে মন্টাই, দেখা যাক বলটি রাখতে পারেন কিনা স্কোয়ারে মন্টাই, এগেন লং ব্যাক পাস ফারুক, ফারুক গুটি গুটি পায়ে মাঝমাঠ অতিক্রম করে বিপক্ষ অর্ধে শট, দর্শকদের মধ্যেই থাকে মন্টাই, লুজ বল পেয়েছিলেন, এক্ষেত্রে ফাউল সুখেন, গুড বল মন্টাই শট, কিন্তু বুঝে গিয়েছিলেন ওখানে সুখেন, রিফ্লেকশন বল গোল লাইন অতিক্রম করলো, নাইস, এটা স্বাভাবিক, দুজন বিদেশি গোলরক্ষক ফারুকের মতো প্লেয়ার, ফারুক ভাসানো বল মন্টাই, সুযোগ আছে, ওয়েল টার্ন, ক্ষেত্রে ফাউল, ইউসুফ কিক নেওয়ার জন্য তৈরি, ইউসুফ গ্রাউন্ডে খেলতে হবে, গ্রাউন্ডে গ্রাউন্ডে খেলাচ্ছে না, ভালো প্লেয়ার ইউসুফ, ইউসুফ ভালো বাংলা বলে, এবং আমাদের ন্যাশনাল অ্যান্থমটা যখন আমরা মাঠের মাঝখানে ন্যাশনাল অ্যান্থম সবাই মিলে একসাথে করি, ইউসুফ কিন্তু মুখ নাড়ায়, জোসেফ বাড়ানো বল উদ্দেশ্য, বিক্রম ক্লিয়ার করে দিয়েছে মহেশ, বল সাইড লাইনের বাইরে, ঠিক আছে বিক্রম, ইয়েস বিক্রমকে খেলাতে হবে, বিক্রম এটা পুশ হয়েছিল যেহেতু
বলে মিট করতে পারেনি মহেশ গুড বল কিন্তু মিস পাস হয়ে গেছে বল পেয়ে গেছে বিক্রম সুযোগ আছে সেখান থেকে সুখের সুখেন সুখেন মিস করে গেল মিস করে গেল বাজে মিস করলো বিক্রম সুযোগ ছিল এক্ষেত্রে বিক্রমের কাছে দারুণ চান্স ক্রিয়েট করেছিল সুযোগ আছে জোসেফ কিন্তু ধরতে পারলে ভালো একটা চান্স ছিল গোল করার বলা যেতে পারে এটা ফার্স্ট হাফের লাস্ট অ্যাটাক বিক্রম বাম প্রান্ত বরাবর দেখা যাক এই সুযোগ কাজে লাগাতে পারে কিনা বিক্রম ভেতরের দিকে ঢোকার চেষ্টা করছেন খুঁজছেন সতীর্থ মার্ক করছে তাকে মনটাই বিক্রম ওয়ান্স অ্যাগেইন গুড বল সুখেন সহজ সুযোগ মিস করলো কোনো মার্সি নেই এই ভুলে দারুণ জায়গায় বল ছিল অন্তত চেস্ট দিয়ে অ্যাবডোমেন এরিয়া দিয়ে হাই দিয়ে যে কোনো ভাবে বলটা জালে জড়াতে পারতেন সুভয় সাবস্ক্রাইব করার পর তাদের বেল আইকনে ক্লিক করে দেবেন ওরা যে কাজটা করে এই ইউটিউবাররা হ্যাটস অফ ওদেরকে ওয়েস্ট বেঙ্গলের কত দূরে দূরে তারা পৌঁছে যায় শুধুমাত্র দর্শকদের কথা ফুটবল ক্রীড়া প্রেমী খেলা বোধ হয় জমে গেল সম্মানীয় সুবোধ ঘোষ মহাশয় তাকে ব্যাচ করিয়ে সম্বর্ধিত সম্বর্ধিত হচ্ছে বিজুর সরকার ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পরিচর্যা করেছে বেলপুকুর ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্যরা ইউসুফ পাস হয়ে গেছে বল পেয়ে গেছে সুজন আক্রমণে যাওয়ার চেষ্টা মাঝ মাঠে টুকুন করে বিপক্ষ হরদে দূরপাল্লার শট এই ধরনের দুর্বল শটে ফরকের মতো গোল রক্ষকে পরাস্ত করা টাফ তবে চেষ্টা চালিয়ে যেতে হবে বুদ্ধিমত্তার পরিচয় দিলেন ব্যাক টু গোল রক্ষক বাড়ি দিয়েছেন বল বিক্রমকে লাইনে যাওয়া উচিত বিক্রমের কেননা ওর মধ্যে গোল করার এবিলিটি রয়েছে গুড বল মিস করে গেলেন সুজন বিকল্পনা থেকে গোলটা তুলে নিতে হবে ফেলে দিলেন ইউসুফকে নৈতিক জয়টা কিন্তু হয়ে গেল ওই সুজনের আসলে এই দলে এনডিএসএ যে প্লেয়ারগুলো খেলছে এরা কিন্তু ফরেনারকে ভয় পায় না এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার অনেক প্লেয়ার আছে ফরেনারের পায়ে যেতে চান না কিন্তু এই প্লেয়ারগুলো জোসেফ ইউসুফের কানে কানে কিছু মন্ত্র দিয়ে দিলেন
এখান থেকে কাম ব্যাক করা বেশ টাফ। অভিজিৎ, অভিজিৎ থেকে বাম প্রান্ত বরাবর বিক্রম, গুড বল সুজন, ইউসুফের উদ্দেশ্যে একটু তড়ি ঘড়ি করলেন বলা যেতে পারে। ইউসুফ একটু ফাস্ট হওয়া দরকার। সুখেন ফরওয়ার্ড পাস, বিক্রম, বিক্রম গোলের অভিমুখ তৈরি করতে হবে। সুখেনের শট দিশাহীন শট। সুজন, ইউসুফ ব্যাক টু ফারুক, ডান পায়ে কাট করেছেন ফারুক, দরকার ছিল না ওখান থেকে পাওয়ারে ফিনিশ করতে পারতেন। সুখেন, সুখেন থেকে বিক্রম, সেখান থেকে সুজন, মন্টাই থেকে ইউসুফ, সেখান থেকে জোসেফ ক্লিয়ার করে দিয়েছে ওখানে। অভিজিৎ বলেন গোল লাইন, ইউসুফ, সেখান থেকে সুখেন, সুখেন থেকে বিক্রম, বিক্রম ডাউন দ্য লাইন, চেষ্টা বিক্রম, জোসেফ কে খানিকটা টচ করলেন, সেখান থেকে সুজন নিজে কিছু সময় পার হয়েছে, আর কিছু সময় রয়েছে, চলেছে বিক্রম। নিজেদের মধ্যে তালমিলের অভাবে একটু ডিফেন্সিভ খেলা দরুন তাদের চেনা ছন্দটা হারিয়ে এনডিএস আপাতত পরাজয়ের খাতে। বিক্রম ক্লিয়ার করে দিয়েছে ফারুক, কর্নার, অন্তত বিক্রমকে ফরওয়ার্ড লাইনে রাখা উচিত ছিল। বিক্রম নিজেই অনেক নেমে আসছেন, বারবার রক্ষণ ভাগ সামলাতে আসছেন। গুড বল এবং গোল, এক গোল কিন্তু শোধ করে দিল। Man of the match, Montai. Man of the match, Montai. পুরস্কার টি তুলে দেবে। মন্টাইয়ের হাতে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তুলে দেবে।